প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদারকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদি, তার পরিবারের সঙ্গেও কথা হয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা বলে জানতে পারা যাচ্ছে। বিস্তারিত জানবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেবের কাছ থেকে। ঈশান দেব, কি আলোচনা হয়েছে জানতে পারছো? দেখো সমাদৃতা, সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বেরিয়েছেন এবং তিনি একা নন, সপরিবার সুকান্ত মজুমদার আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার জন্য, এবং সেই ছবিও এক্সক্লুসিভলি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার সবার আগে। সেই ছবি দেখাচ্ছে সবার আগে আমরা এই খবর ব্রেক করছি যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ তাকে সপরিবার ডেকে পাঠিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তুমি জানো সমাদৃতা, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে দিল্লিতে বিজেপি এবং আরএসএস এর অন্তর্মহলে তৎপরতা তুঙ্গে। তুমি দেখেছো যে গতকাল থেকে দফায় দফায় বৈঠক চলছে। গতকাল সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিতাভ চক্রবর্তীদের নিয়ে বৈঠকে বসেছিলেন আরএসএস এর শীর্ষ নেতারা। সেই বৈঠক শেষ হওয়ার পর রাতে অমিত শাহর বাসভবনে আবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সুনীল বানসালরা ডাক পান, সেখানে দীর্ঘ বৈঠক হয়। শুভেন্দু অধিকারী রাতে ফিরে আসেন, আজকে আবার দিল্লিতে তার ডাক পড়েছে এবং এর মাঝেই প্রধানমন্ত্রী মোদী ডেকে পাঠালেন সুকান্ত মজুমদারকে এবং তার পরিবারের সঙ্গেও দেখা করলেন। সমাজিতা, আমরা গত সপ্তাহে এই খবর ব্রেক করেছিলাম যে বাংলা থেকে নতুন মুখ দেখা যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সমাজিতা, আমরা এই খবর জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল, যে পরিস্থিতির মধ্যে নির্বাচন হয়েছে তার প্রেক্ষিতে যে ফলাফল হয়েছে তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুশি, এবং সেই জন্য পশ্চিমবঙ্গ থেকে সামনের সারির কোনো বিজেপি নেতাকে পরবর্তী গতকালে মন্ত্রিসভা নিয়ে যাওয়া হতে পারে। এবং সেই বিষয়ে এইরকম একটা কল্পনা যখন চলছে সেই সময় রাজ্য সভাপতিকে ডেকে প্রধানমন্ত্রী নিজে আলোচনা করছেন, এর এটা যথেষ্ট অর্থবহ। এবং রাজ্য সভাপতির সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করে নিয়েছেন এই রাজ্যের পরিস্থিতি, এই রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি, এবং এই রাজ্য থেকে যদি নতুন করে কাউকে ভাবা হয় মন্ত্রিসভায় তাহলে কার কথা ভাবা যেতে পারে, সেই বিষয়েও রাজ্য সভাপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়ে থাকতে পারে, এমন খবর কিন্তু বিজেপি সূত্রেই উঠে আসছে সমাদৃতা। ধন্যবাদ ঈশান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদারকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদি, তার পরিবারের সঙ্গেও কথা হয়েছে প্রধানমন্ত্রীর। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা বলে জানতে পারা যাচ্ছে। বিস্তারিত জানবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেবের কাছ থেকে। ঈশান দেব, কি আলোচনা হয়েছে জানতে পারছো? দেখো সমাদৃতা, সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বেরিয়েছেন এবং তিনি একা নন, সপরিবার সুকান্ত মজুমদার আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার জন্য, এবং সেই ছবিও এক্সক্লুসিভলি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার সবার আগে। সেই ছবি দেখাচ্ছে সবার আগে আমরা এই খবর ব্রেক করছি যে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ তাকে সপরিবার ডেকে পাঠিয়ে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।